ডিএসএমএস এর প্রথম বর্ষ ভর্তি হয়ে যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছো বা আছেন, তাদের উদ্দেশ্যেই প্রতিদিন এক একটি রোগ নিয়ে আলোচনা করি। উদ্দেশ্য আমার একটাই, অর্থাৎ ভর্তি হওয়া মাত্রই প্রথম বর্ষ থেকে ওষুধ প্রয়োগ করে নিজেদের দক্ষ করে তোলা। আর রোগের নাম দৃষ্টি পড়েবার কারণ হচ্ছে অতি সহজে প্রয়োগ করা রোগের নাম দৃষ্টি, কারণ আমাদের এলোপ্যাথিক সিস্টেমই হচ্ছে রোগের নাম জেনে চিকিৎসা করা। সুতরাং সচরাচর আমাদের মানসিকতা সেইভাবে তৈরি হয়ে আছে, সেই উদ্দেশ্যেই আমার এই রোগ নিয়ে আলোচনা। আমি স্নায়ুমণ্ডলের এই পর্যন্ত 14টি রোগের আলোচনা করতে যাচ্ছি, তারপরও আরও অনেক রোগ আছে, আমি আলোচনা করে শেষ করার চেষ্টা করব। প্রশ্ন হচ্ছে, এই রোগের নাম দৃষ্টি প্রায় একঘেয়েমি হয়ে যায়, সেই ওষুধগুলো একই রকম, লক্ষণ অনেকটা একই রকম, আমরা এত ভাগ করে পড়ে আমাদের চিকিৎসা অনেক কঠিন হয়ে যায়। এলোপ্যাথিকে নিশ্চয়ই প্রয়োজন আছে, তাদের রোগের নির্বাচন করতে না পারলে ওষুধ নির্বাচন করতে পারে না, আমাদের কিন্তু তা না, আমাদের লক্ষণের উপরে ভিত্তি করেই এবং মায়াজমেটিক ট্রিটমেন্ট করেই আমরা সেবা দিয়ে থাকি এবং বাকি জীবনে মানুষ যেন সুস্থ থাকে। এলোপ্যাথিকের সঙ্গে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা তারা যেই রোগ হয় সে রোগ নিবারিত করে, দূরীভূত করে, আবারও সে রোগ হলে হতে পারে নাও হতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু তা না। আমরা সেবা করার পরে এমন চিকিৎসা দেওয়ার চেষ্টা করব বাকি জীবনে যেন কোনো রোগেই না আসে, সেই শিক্ষার জন্যই আমার এই চেষ্টা। অর্থাৎ হোমিওপ্যাথিতে নির্মূল শরীর রোগকে নির্মূল করে আগামী দিনে সুস্থ রাখার উদ্দেশ্যেই আমাদের পথযাত্রা। আমাদের বাধা অনেক কিছু আছে, আমরা সেগুলো চেষ্টা করব শেষ করতে। চলে আসি, আজকে যে রোগটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটাকে বলা হয় কশেরুকার মজ্জার আবরণের ঝিল্লির প্রদাহ। বাংলায় যদি বলি, এত বড় নাম, আমি ব্যাখ্যা করার চেষ্টা করব, তারপরে চলে আসি সেটাকে সংক্ষেপে যদি ইংরেজিতে বলি সুবিধা হচ্ছে, স্পাইনাল মেনিনজাইটিস। প্রশ্ন আসছে, রোগটা কী? এবং এতগুলো রোগ আমরা আলোচনা করলাম, এটা আবার নতুন স্পাইনাল মেনিনজাইটিস। দেখো, নামের ভিতরে আমরা বুঝতে পারছি কশেরুকা মজ্জার, কশেরুকা হচ্ছে আমাদের মেরুদণ্ডের হাড়গুলোকে কশেরুকা বলা হয়, তার ভিতর দিয়ে যে মজ্জা আছে সেই মজ্জার আবরণ, আবরণ তোমরা বোধ নিশ্চয়ই বুঝো, অর্থাৎ উপরের যে আবরণটা থাকে তাকেই আমরা বলো আবরণ ঝিল্লির প্রদাহ। প্রদাহ তো সের আগোয়া ব্যাখ্যা করেছি, প্রদাহ সম্বন্ধে বুঝো, তাহলে আমরা বুঝে গেলাম স্পাইনাল মেনিনজাইটিসটা কী। অর্থাৎ আবারও বলছি, কশেরুকা মজ্জার আবরণের ঝিল্লির প্রদাহ। প্রদাহ শব্দের অর্থ জানি, ঝিল্লি বুঝি, অর্থাৎ পাতলা আবরণ, আমরা যেটা আমাদের দেখবা গরু ছাগল কাটলে দেখবা মাংসের উপরে, অর্থাৎ সারা শরীর ব্যাপী একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে, এটাই হচ্ছে স্নায়ুতন্ত্র, অর্থাৎ স্নায়ুরোগ আমরা যেটা বলি, স্নায়ুমণ্ডলের সারা শরীরে সেটা ছড়িয়ে থাকে। তাহলে চলে আসি, এটা আমরা বুঝলাম, জানলাম, চিনলাম, এখন চলে আসি এটা কীভাবে আমরা বুঝতে পারবো, অথবা কীভাবে আমরা এটা এই রোগটা হয়, কারণটা কী, এই রোগের কারণটা কী। কারণটা যদি আমরা বলি, দেখো এটাকে আমরা দুইভাগে ভাগ করতে পারি, একটা পুরাতন অর্থাৎ তরুণ রোগ, আর একটা ক্রনিক ডিজিজ যেটা আমরা চিররোগ বলি। যাই হোক, এখানে এই রোগ নিয়ে ভাগ করে আমাদের লাভ নেই, হইতেই পারে প্রাথমিক স্টেজের রোগ, আর দীর্ঘদিন ভোগের পরে যেটা হয় সেটাকে আমরা কঠিন রোগ বলতে পারি, অথবা আমরা চিররোগ বলতে পারি। ভাগটা হলে আমাদের সুবিধা, চিররোগ এবং অচির রোগ যদি আমাদের কাঠামোগত পড়ে অর্থাৎ মায়াজমের পড়ে, তাহলে আমাদের চিকিৎসার সুবিধা হয়। তাহলে চলে আসি, তাহলে কী কী কারণ হতে পারে। প্রথম কারণ হচ্ছে ঠান্ডা লাগা, অতিরিক্ত ঠান্ডা যদি লাগে তাইলে হতে পারে। আর যদি সিফিলিস রোগ হয়, অর্থাৎ সিফিলিস রোগ আমরা যেটা উপদংশ বলি, সেই রোগ যদি হয়, আঘাতের কারণে যদি হয়, অর্থাৎ মেরুদণ্ড বা কশেরুকা কোনো রকমে যদি ভেঙে যায়, অথবা অন্য কোনো কারণে আঘাত লাগে, আঘাতের কারণে সেই মেরুমজ্জার উপরে যদি চাপ পড়ে, তাইলে সেটা হতে পারে। আর কি দেখো, এর আগেও আমরা বলছি অতিরিক্ত পরিশ্রম এবং মানসিক এবং শারীরিক পরিশ্রম, এটা আমরা আগেই বলি, আমরা যা করতে পারি তার থেকে অনেক সময় বেশি করি,
এ বেশি করার কারণেই অনেক রোগের সৃষ্টি হয়। এখানেও তাই সে কথাই বলা হয়েছে। তাহলে অতিরিক্ত পরিশ্রমের কারণে হয়, ভেঙে যাওয়ার কারণে হয়, এই সকল কারণ। আর একটা কথা, চর্মরোগ বসে রোগী হয়। দেখো, এই জন্যই আমরা প্রথম থেকে বলি, চর্মরোগ বসে গিয়ে অনেক রোগের সৃষ্টি হয়, যেটা এখনও অনেকগুলো আমরা নির্বাচনও করতে পারি। আমরা সচরাচর বলি চর্মরোগ চাপা পড়ে, শ্বাসকষ্ট হয়, কিন্তু দেখো এখানে স্বীকার করতেছে চর্মরোগ চাপা পড়ে স্পাইনাল মেনিনজাইটিস হতে পারে। তাহলে চলে আসি, এগুলো দেখলেই, এগুলো হলেই অনেক সময় হতে পারে। আমরা মোটামুটি জানার চেষ্টা করব কি কারণে হয়েছে, সেই কারণ দৃষ্টি ওষুধগুলো, যেমন ধরো আঘাতের কারণে যদি হয় আমাদের ওষুধটা আঘাতের উপরে চিন্তা করতে হবে, আবার যদি সেটা অতিরিক্ত ঠান্ডা লাগার হয় সেটা করতে হবে, সিফিলিস থেকে যদি হয় সেটা আমরা সিফিলিসের উপরে চিন্তা করে আমাদের মায়াজমেটিক, অর্থাৎ যেটা আমরা সিভিলিটিক মায়াজম সেখানের উপরেও আমরা ওষুধ প্রয়োগ করতে হবে। তাহলে দেখো, এই যে জটিল রোগের জটিল চিকিৎসা, ব্যর্থ হইলেই আমরা একটার পর একটাতে চলে যাব। আবার সুবিধাটা কি, তরুণ রোগের আমাদের এক বোতল দুই বোতলেই এটা কমে যাবে, ভালো হইতে সময় লাগবে এবং সিস্টেমেটিক্যালি ভালো করার চেষ্টা করবে। তাহলে আমরা বুঝে গেলাম এ সকল কারণে হয়, লক্ষণটা কী, অর্থাৎ কী হইলে বুঝবো আমরা এই রোগটা হয়েছে। তাহলে চলে আসি, প্রথম হলো অস্থিরতা, ঘাম, তারপরে হলো দুর্বলতা। অস্থিরতা, ঘাম, দুর্বলতা এসুকেই দেখা যায়। তারপরে পিঠে প্রচণ্ড ব্যথা, অথবা অনেক সময় সিমটে গাঁটলো ব্যথা পায় না, অনেক সময় স্পর্শ করলেই প্রচণ্ড ব্যথা করে। বিভিন্ন ধরনের পিঠের ব্যথার উপর নির্ভর করে, অনেক সময় এটা পক্ষাঘাতেরও রূপান্তর নিতে পারে, এটা হলে শ্বাসকষ্টও হতে পারে। অর্থাৎ এই যে স্পাইনাল কর্ডে ব্যথা পাইলে এই সকল রোগগুলো হয়, তাতে করে অসাড় হয়ে যায়, হাত পা অনেক সময় নাড়তে পারে না, অনেক সময় শক্ত হয়ে যায়। তারপরে কি বললাম, চিমটি কাটলেও অনেক সময় বলতে পারে না, অর্থাৎ নার্ভ স্নায়ুতন্ত্রের টেস্ট করার জন্য অনেক সময় আমরাও প্যারালাইজ হয়ে গেলে চিমটি কাটি দিয়ে দেখি নার্ভগুলো ঠিক আছে কিনা। দেখো, এই অসাড়ের কারণে অনেক সময় পেখানা পসরাব অসাড়ে করে ফেলে, অর্থাৎ বলতেই পারে না যে পেখানা পসরাব হবে কি হবে না। তাহলে রোগটা বুঝতে পারলাম, ওষুধ তো আমাদের সেই বাক্স থেকে পুরানো পদ্ধতিতে ওষুধ, আমি হয়তো প্রথম বর্ষ তোমাদের হাতে প্রতিষ্ঠা ওষুধ হাতে তুলে দিয়েছি প্রয়োগ করে প্র্যাকটিক্যাল দেখার জন্য। 4 বছর সময় আছে, নিজেরা পরীক্ষা করে করে ওষুধগুলো সম্বন্ধে ধারণা অর্জন করো, তাইলে আগামী দিনে ডাক্তার হতে পারবে। আচ্ছা, চলে আসি তাইলে। তাইলে আমরা কী কী বুঝলাম, অনেক সময় মেরুদণ্ডে দপদপ করে, অর্থাৎ ঝাঁকুনি খিঁচুনি হয়, তারপরে ঝিমুনি ভাব থাকে, রক্ত দূষিত হয়ে পারে, যেই রকমই হোক না কেন আমরা চেষ্টা করব লক্ষণ মাফিক ওষুধগুলো দেওয়ার। তাহলে আমাদের কথা কী ছিল, রোগ দৃষ্টি কী ওষুধ আছে? দেখো, ওই যে বললাম আমাদের যে ওষুধগুলো প্রথমেই আসে সেটা ওই অ্যাকোনাইড, বায়োনিয়া, বেলডোনা, রাস্টক্স, এই ওষুধগুলো দিয়েই আমরা চেষ্টা করব। আর একটা ওষুধের কথা বলছিলাম, ব্যথার জন্য যদি প্রচণ্ড বেশি হয় তাহলে হাইপারিমিয়ার কথা, তাহলে এই প্রথম স্টেজে এই ওষুধগুলো তুমি প্রয়োগ করে 2-3 দিনেই ভালো যদি না হয় তখনই বুঝবে তোমাকে মায়াজমেটিক ট্রিটমেন্টের উপর যেতে হবে। তাহলে আমার নিশ্চয়ই আলোচনাটা বুঝতে পারছো, আমার উদ্দেশ্য একটাই, অর্থাৎ প্রাথমিক স্টেজের ওষুধগুলো দিয়ে যদি আমি ব্যর্থ হই এবং 3-4 দিনের ভিতরে তুমি বুঝতে পারবা, প্রাথমিক মানেই আমি বলবো তরুণ রোগ। অর্থাৎ দেখো, অনেক দিনের রোগ ভোগী শেষ করা যায় না, এবং যদি সেটা, যেমন আমরা প্রথমে কী বলছিলাম, সিফিলিস যদি কারণে হয়ে থাকে তাহলে সিফিলিসের মায়াজমের উপর আমাদেরকে যেতে হবে, যদি সাইকোটিকের উপর হয়ে থাকে তাহলে ওই কোষ্ঠিকামে যেতে হবে। আমি তোমাদেরকে প্রাথমিক স্টেজের ওষুধগুলো শেষ করে শিকার জন্যই তোমাদের হাতে তুলে দিয়েছি এবং রোগ দৃষ্টে ওষুধ দেওয়ার কথা বলতেছি, কারণ তোমাদের যেন সাহস হয় যে না, আমরাও ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারি। দেখো, রোগ জটিল রোগ, আমি এই কথা বলবো না যে জটিল রোগের চিকিৎসা করার জন্যই তো হোমিওপ্যাথিক পড়া। তাহলে চলে আসি, আমাদের এই প্রাথমিক স্টেজের যে ওষুধগুলোর নাম বললাম নিশ্চয়ই তোমাদের মনে থাকবে, এই প্রতিষ্ঠা ওষুধ নাম মুখস্থ করার চেষ্টা করবে। তাইলে মনে থাকবে কী কী, যেমন আমরা অ্যাকোনাইড, ব্রায়োনিয়া, বেলেডোনা, রাস্টক্স, হাইপেরিকাম, লাস্ট কথা বললাম যেগুলো বাক্সতে আছে, আরও ওষুধ আছে সেগুলো হয়তো নাই বললাম,
এই ওষুধ দিয়েই তুমি ম্যাক্সিমাম রোগ ভালো করতে পারবে, নাম আমাদের দরকার নেই, আমরা এগুলো দিয়ে প্রাথমিক স্টেজে চিন্তা করতে পারি। নাকসও আসতে পারে, দেখো এই যে ওষুধগুলো পড়িয়েছিলাম আমি ওষুধগুলো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে, আর কিচ্ছু লাগবে না। এত বই খুলে 10-12টা ম্যাটেরিয়া মেডিকা পড়ে ওষুধ প্রয়োগ করবে, এত কথা মাথা বোঝা হয়ে যাবে। শুনো, প্রয়োগ করো, আটকে গেলে, বাধা পেলে বই খুলো, আর রোগে বাধা পেলে যাওয়ারও রাস্তা আমি দেখিয়ে দিয়েছি, সেটাও আমি বলে যাচ্ছি। রোগে বাধা পেলেই সালফারের মানে এই শরিক মায়াজমের বাধার কথা চিন্তা করবে, অন্য বাধাও থাকতে পারে। 9-10টা যখন আমরা লক্ষণ নেব, এই কেস টেকিং নেব, তখন আমরা পয়েন্টে পয়েন্টে ভাগ করার চেষ্টা করবো। তাহলে চলে আসি, প্রাথমিক স্টেজের ওষুধের আলোচনা শেষ। তাহলে দ্বিতীয় ওষুধ কী কী হতে পারে? দেখো যখনই আমরা দ্বিতীয় ওষুধ ভাগবো তখনই আমরা বোঝার চেষ্টা করব এটা সাইকোটিক মায়াজম। তাহলে সাইকোটিক মায়াজমের 1 নম্বর কী মেডিসিন? আমরা বলতে পারি কোষ্ঠিকাম। কোষ্ঠিকাম ফেল করলে আমরা সাফা দিতে পারি, কিউপ্রা ম্যাটও হতে পারে ধাতুগত দিকের উপরে চিন্তা করলে। তারপরে আরও অনেক ওষুধ সেখানে বর্ণনা করা হচ্ছে, হয়তো আমার সৌভাগ্য হয় নাই সব ওষুধ টেস্ট করার, কারণ আমি প্রাথমিক স্টেজে এই ওষুধগুলো দিয়েই আমার সেবা শেষ, অর্থাৎ রোগী ভালো হয়ে যায়। এই যে ভালো হয়ে যা, এই দক্ষতা তোমাদেরকে অর্জন করতে হবে, কারণ আমরা 50-100 পদ্ধতি যদি একটু সিস্টেমেটিক্যালি লক্ষণ মতে প্রয়োগ করতে পারি কেস টেকিং নিয়ে, এরকম কোনো রোগ নাই যে ভালো হবে না। তাই বলি মৃত্যু পথযাত্রী একটা রোগী নিয়ে এসে বলল আপনি এটা ভালো করেন, সেটা হয়তো আমাদের সৌভাগ্য হবে না। তারপর আমি বলবো এই যে সেকেন্ড স্টেজের কথা বললাম, অর্থাৎ সাইকোটিক, সেখানে কী কী বললাম? কোষ্ঠিকাম বললাম, ফাইসোস্টিকাম বললাম, কুপ্রা ম্যাট বললাম, আরও অনেক ওষুধ আসতে পারে। তাহলে চলে আসি, সাইকোটিকের কথা শেষ। ওই যে সিপিলি রোগ যদি হয়, সেই রোগের থেকে যদি বংশক্রমিক যদি তার দোষ থাকে, তাইলে আমরা মাকসল দিয়ে শুরু করতে পারি, অর্থাৎ সেখানে আমরা যেই লক্ষণে আসুক না কেন, দেখো আমাদের একটার পর একটা ফেল করে আমরা সিস্টেমেটিক্যালি চিকিৎসা করার চেষ্টা করব, তাহলে আমরা মানুষকে সেবা দিতে পারবো। সেখানে আমরা প্ল্যাম্বামনাইটের কথা বলতে পারি, জিঙ্কের কথা বলতে পারি, আর একটা ওষুধ যেটা সবচেয়ে মানে গভীর ক্রিয়াশীল ওষুধ, আমরা যাই হোক এগুলো যারা 4th ইয়ারে পড়ো আমার ওষুধের ইয়েগুলো পড়লেই বুঝতে পারবে, সাইলিশিয়া, এটার গভীরতা এবং এটা টিউবারকুলোসিস ম্যানরম ওষুধ, খালি যে সাইকোটিক সিভিলিটির উপরে কাজ করে তা না, এই ওষুধটা অত্যন্ত প্রয়োজনীয়। তবে প্রয়োগ করার আগে দু একটা কথা মনে রাখতে হবে। আচ্ছা যাই হোক, চলে আসি। তাহলে এই যে ওষুধের আলোচনা করলাম, অর্থাৎ ভাগ করে ওষুধগুলো মনে রাখা। দেখো একই ওষুধ, এই 14-15টার রোগের আমি আলোচনা করলাম কিছু লক্ষণ, কিছু চিনার উপায়, কিছু অমুক, কিন্তু আমাদের ওষুধগুলো সেই 10-12টার ভিতরেই পড়ে। এলোপ্যাথিকে তো আরও ওষুধ কম, ওই ব্যথার উপরে অথবা অন্য কিছুর উপরে অ্যান্টিবায়োটিক দিব, যদি এটা জীবাণুঘটিত রোগ হয় তাহলে সেখানে তারা হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে অথবা ব্যথার ওষুধ দিয়ে চেষ্টা করে। তাদের ব্যথার ওষুধ প্রয়োগ করা অনেক কঠিন, কারণ ব্যথাতে তারা জানে যে ক্ষতি করে, সেই জন্য তাদের কত দুশ্চিন্তা থাকে তোমরা চিন্তা করতে পারবে না। ব্যথার ওষুধের সঙ্গে সঙ্গে গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিবে, ভিটামিন দিবে, তারপরে আরও কিছু দিবে, অর্থাৎ তোমার যখনই কোনো অ্যান্টিবায়োটিক দিবে তার সঙ্গে গ্যাস্ট্রিক, ভিটামিন, পেটের ট্রাভেলস, এই ধরনের ওষুধগুলো দেওয়া থাকে। তাহলে দেখো একটা ওষুধের কারণে কতটা ওষুধের লিভারের উপরে অথবা লিভারের উপরে অথবা ইয়ের উপরে স্টোমাকের উপরে কত রকমের চাপ পড়ে, আমরা যেটা স্পিন বলি সেটার উপরেও চাপ পড়ে। দেখো একটা ওষুধ খেয়ে কত রকমের ট্রাবল সৃষ্টি করে, আর আমাদের ওষুধে একটা পথ, ভালো হলে তো ভালো, না হলে ওষুধ পাল্টাতে হবে। এই যে সহজ রাস্তা এবং শরীর ভালো রাখার চেষ্টা যে কত, দেখো এলোপ্যাথিক ওষুধ খেতে শুরু করলেই এক একটা রোগের জন্য, এক একটা বয়স্ক লোকের জন্য 7-10-12টা পর্যন্ত ওষুধ দেওয়া হয়, না খেয়েও উপায় নেই, কারণ জোড়াতালি দিয়ে চিকিৎসা। চলে আসে আমাদের সেই সব আলোচনা করার প্রয়োজন নাই, তোমরা বাক্স থেকে ওষুধ প্রয়োগ করে জানার চেষ্টা করবে, ওষুধ প্রয়োগ করে নিজেই দেখবে। যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করতে চাও, আমি 3টা কথা বলবো। 50-100 পদ্ধতি নিজে তৈরি করে, নিজে প্রয়োগ করে দেখার চেষ্টা করবে। 1, ওষুধ যেন খাঁটি হয়, তাহলে ওষুধ সংগ্রহ হয়ে গেল, কেস টেকিংটা যেন সুন্দরভাবে নেওয়া হয় এবং মায়াজমেটিক ট্রিটমেন্ট যেন করা হয়, অর্থাৎ প্রাথমিক স্টেজে 10-12টা কারণ আমরা শেষ করেই
আমরা মায়াজমে যাব। আমি কথা বলছি না সব সময় যে তুমি 10-12টা কারণ দেখবে সেসব কারণ আছে কি না থাকলেই আমরা নাক্স পালস অথবা ব্রায়োনিয়া বেলেডোনা এগুলো দিয়েই 4-5 দিন চিকিৎসা করেই আমরা মূল রোগের মূল ওষুধে চলে যাব। আমরা অনেক সময় কি করি, অনেক সময় করি কি, আমাদের অনেক পড়ালেখা আছে, অনেক মানে অনেক গভীর ক্রিয়াশীল অথবা দুষ্প্রাপ্য ওষুধের চিন্তা করে সেইসব ওষুধগুলো দেওয়ার চেষ্টা করি। আরে আমরা আগে 100টা শেষ করি না, দুষ্প্রাপ্য ওষুধ অথবা চিকিৎসা করতে না পারলে 100 বার ওষুধ আমরা আমাদের হাত ভর্তি ভাণ্ডার ভর্তি আছে, কোনো চিন্তা নেই। একটা ফেল করলে একটা আরে এক সিস্টেমেটিক্যালি চিকিৎসা করলে ফেল করার তো কোনো কারণও নেই। সুতরাং আজকের এই আলোচনা অর্থাৎ আমাদের স্পাইনাল মেলেনজাইটিস চিকিৎসা করার আর কোনো রকমের বাধা থাকবে বলে আমি মনে করি না, কারণ আমাদের ওষুধগুলো অত্যন্ত সুন্দর এবং ভালোভাবেই কাজ করে। তাহলে আজকের আলোচনা শেষ করছি, তার আগে একটা অনুরোধ থাকবে, তোমরা ডাক্তার শঙ্কর স্যার ইউটিউব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।